হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হয়। গুগলে চলে আসার পরে আমাদেরকে গুগল ডট অ্যাডসেন্স লিখে সার্চ করতে হবে। আরেকটা কথা বলে নেই, থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নিবেন। তারপরে আমাদের ফোনটা কিন্তু কম্পিউটারের মতন হয়ে যাবে। কম্পিউটারে যদি আপনি এটা দেখেন তাহলে দেখবেন যে এইরকমভাবেই আমাদের কাজটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আর্ন মানি ফ্রম ইউটিউব, তো এখানে প্রথম যে ওয়েবসাইটে চলে আসছে এখানে আপনারা এটা ক্লিক করে দিবেন। ওয়েবসাইটেতে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে, তারপরে উপরের দিকে আমরা দেখব যে থ্রি লাইন আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে। এখানে আমাদেরকে একটা ক্লিক করতে হবে, নিচের দিকে শুরু করুন এখানে না, তো থ্রি লাইনে ক্লিক করার পরে নিচের দিকে দেখেন যে শুরু করুন এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। আর যদি লোডিং নেই তাহলে অবশ্যই আপনারা এখানে খেয়াল করবেন। আর এখানে আমাদের জিমেলগুলো শো করবে, আপনি যে জিমেলটা দিয়ে অ্যাডসেন্স খুলতে যাচ্ছেন সেই জিমেলটা আপনি শুধু সিলেক্ট করে দিবেন, আর কিছু এখানে করতে হবে না। তো জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পরে প্রথমে চলে আসছে ওয়েবসাইট। তো আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে অবশ্যই লিঙ্কটা দিয়ে দিবেন। আর আমার মনে হয় ম্যাক্সিমাম ইউটিউবারের ওয়েবসাইট নেই, এজন্য আমরা এটাকে রাইট মার্ক নিচেরটাকে আই ডোন্ট হ্যাভ এ সাইট ইয়েট, তো এখানে একটা ক্লিক করব। তারপরে আমাদের হচ্ছে গেট মোর আউট অ্যাডসেন্স, তো এখানে প্রথমটা আমরা সিলেক্ট করে দিব আমরা যেন সকল কিছুর ডিটেলসে জানতে পারি এবং মেলের মাধ্যমে আমাদের কাছে আসে। তারপরে কান্ট্রি অবশ্যই আপনি যে দেশে থাকেন সেই দেশটা সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি বাংলাদেশি হন তাহলে ভাববেন যে বাংলাদেশে কি মনিটাইজেশন দেয়, তো অবশ্যই দেয়। আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন যারা বাঙালি আছেন। এরপরে যারা যে দেশে আছেন ইন্ডিয়ান হলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। তারপর নিচে অনেক লেখা আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। তারপর এখানে রাইট অপশনে আগ্রিতে ক্লিক করে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স, তো আপনাদেরকে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা এখানে একটা লোডিং নিবে এবং এখানে যে ফিজ হয়ে গেছে তা কিন্তু না। আপনারা এখানে দেখবেন যে আপনার জিমেলটা এবং এখানে জিমেল আছে কি না, আপনার জিমেল যেটা দিয়েছেন সেটা কি না, একটা নোটিফিকেশনও আসছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের কিন্তু এখানে মোটামুটি একটা কাজ হয়েছে। তারপরে হচ্ছে আমরা আবার থ্রি লাইনে চলে যাব, তারপরে পেমেন্টে চলে যাব। পেমেন্টে চলে আসার পরে প্রথমটা ক্লিক করব, পেমেন্ট ইনফ্রোতে ক্লিক করব। তারপরে এরকম একটা অপশন চলে আসবে, এখন আমাদের এয়ার পেমেন্ট অ্যাকাউন্ট, তো এটা হচ্ছে আমাদের মেন কাজ। আমাদের পেমেন্ট অ্যাকাউন্ট যদি ভুল হয় তাহলে কিন্তু অনেক সমস্যা হবে, আপনি টাকাটা হাতে পেতে অনেক ধরনের সমস্যা হবে। তো আশা করব এটা আপনারা খুব সুন্দর করে দেখবেন এবং সুন্দরভাবে ফিল আপ করবেন। তো প্রথমটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে দিবেন, তারপরে আপনার নাম, যে নামে এনআইডি কার্ড করা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা দিবেন। তারপরে অ্যাড্রেস লাইনে আমি দেখেন একটা অ্যাড্রেস কপি করে এখানে পেস্ট করেছি। প্রথমে ভিলেজ দিলাম, তারপর পোস্ট অফিস দিলাম, তারপরে থানা দিলাম, তারপর ডিস্ট্রিক্ট দিলাম। তো এভাবে কিন্তু আপনারা দিবেন। তারপর দ্বিতীয় অ্যাড্রেস লাইনে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেওয়া সবচেয়ে বেটার, কারণ আপনার যদি লেটারটা আসে তাহলে এই ফোন নাম্বারের জন্য কন্ট্যাক্ট করতে পারে। তারপর হচ্ছে সিটি বা টাউন, এটা আমি দিয়ে দিলাম। আমার জেলাটা দিবেন, অবশ্যই জেলা দিবেন। তারপর পোস্ট কোড, পোস্ট কোড আপনার এনআইডি কার্ডের পিছনের দিকে দেখবেন যে পোস্ট কোড লেখা থাকে, এখান থেকে আপনারা পোস্ট কোডটা নিয়ে নেবেন। পোস্ট কোডটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর হচ্ছে মোবাইল ফোন, এখানে ডিফল্টভাবে যেহেতু বাংলাদেশে আসছে আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। আর যদি ডিফল্টভাবে না আসে তাহলে প্রথমে +88 দিয়ে তারপরে আপনার ফোন নাম্বারটা দিয়ে আবার নতুন করে চেক করে নেবেন। তারপরে আপনারা সাবমিটে ক্লিক করবেন। আর প্রথমটা কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি দিয়েছিলাম, আপনি যদি বিজনেসম্যান হন তাহলে কিন্তু বিজনেস দিতে পারেন। এখন এটা সেভ করতে চাচ্ছি কিনা সেটা বলছে, আমি সেভ করবো না। এখন কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, সামান্য একটু কাজ বাকি রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন থ্রি লাইন, আমরা যেখানে থ্রি লাইনে কাজ করেছিলাম এখানে ক্লিক করবেন, অ্যাকাউন্টে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবেন, তারপর অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে একটা ক্লিক করে ফার্স্ট নেমটা দিয়ে দিবেন, তারপর শিওর নেম পদবিটা দিয়ে দিবেন, তারপরে কন্ট্রাক্ট ইমেলের জায়গায় প্রথমটা দিয়ে দিবেন, তারপরে কন্ট্রাক্ট ফোন নাম্বারটা আপনি দিয়ে দিয়ে এখানে সেভ করে দিবেন। দ্যাটস আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল।